আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা যারা কৃষি আলো রেসিপির সঙ্গে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং কি ঘাস চাষ সম্পর্কে আমি একটু তথ্য জানাই দেব আপনাদেরকে। বর্তমানে ক্যামেরার সামনে আপনারা যে ঘাসটি দেখছেন এটি হচ্ছে জারা ঘাস। এই ঘাসটি রমজান মাসের মাঝামাঝি কাটা হয়েছে, যখন পুনর রমজান শেষ হয়ে যায়। গরমের প্রভাবের কারণে এই ঘাসটি এত দ্রুত বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র এখন পর্যন্ত আমি কোনো সার প্রয়োগ করিনি জমিটিতে। যখন আমি প্রথম কাটিং রোপণ করি তখন এই জমিটিতে আমি প্রচুর পরিমাণ গোবর সার, রাসায়নিক সার প্রয়োগ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সার প্রয়োগ না করার ফলে গাছগুলো কত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে। গাছের কাণ্ডগুলো লক্ষ্য করুন, মাশাআল্লাহ আমি অনেক সুন্দর ফলন পেয়েছি এই ঘাসটি থেকে। আমার এখানে 2 বিঘা জমির মতো জারা ঘাস এবং লাল পাকসুন ঘাস রয়েছে। আপনারা যদি নিচে লক্ষ্য করুন, আমি যে নিচের যে জমিটি দেখতে পাচ্ছেন এটিতে মূলত পানি জমে থাকে। আমার পানি জমে থাকার ফলেও এই ঘাসটি যখন 2 থেকে 3 ফুট হয় পানি, 1 ফুট থাকলেও এই ঘাসটি মাশাআল্লাহ কোনো সমস্যা হয় না। যখন আমি পানিটা নেমে চলে যায় তখন আমি এই ঘাসটি কেটে থাকি। পাশে যে জমিটি দেখছেন এটি এই জমি থেকে 3 ফুট উঁচে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটি হচ্ছে 2 ফুট নিচু জমি। এই ঘাসটিও আমি একবার সংগ্রহ করেছি, দ্বিতীয় প্রথম কাটার পর দ্বিতীয় ফলন এটি। তেমন কোনো পরিচর্যা ছাড়াই ঘাসটির ফলন আপনারা দেখুন কীরকম ফলন দিয়েছে। আপনার খামারের জন্য আপনারা নির্দ্বিধায় এই ঘাসটি চাষ করতে পারেন। আপনারা দেখুন প্রথম কাটার পর ঘাসগুলো কীরকম ঝোপ দিয়েছে। এই ঘাসটি আপনি যত কাটবেন তত এর বংশ বিস্তার পাবে। মাত্র কয়েকদিন আগে কেটেছি আমি এই ঘাসটি, ঘাসগুলো প্রায় আমার সমান হয়ে গেছে। এই ঘাসটি কাটার মনে হয় হচ্ছে আপনার 20 থেকে 25 দিন হবে। গরমের প্রভাবে এই ঘাসটি মাশাআল্লাহ খুব দ্রুত বাড়ে, আপনারা অবাক হয়ে যাবেন এই ঘাসটির বৃদ্ধি দেখলে। আপনার খামারের জন্য আপনারা নির্দ্বিধায় এই ঘাসটি চাষ করতে পারেন, যা আপনার খামারের কাঁচা ঘাসের চাহিদা, দুধের গাভীর জন্য দুধের পরিমাণ বৃদ্ধি করবে এবং কি ষাঁড় গরুর জন্য মোটা তাজার করে বিশেষ ভূমিকা পালন করবে। শুধুমাত্র কাঁচা ঘাস এবং কি অল্প পরিমাণে দানাদার খরচে আপনি খামার পরিচালনা করতে পারবেন। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের চাষ করেন অবশ্যই আপনার দানাদার খরচ কমে আসবে। আপনারা হয়তো জানেন আমরা মূলত কাটিং বিক্রি করে থাকি। আপনারা যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ঘাসের কাটিংটি সংগ্রহ করতে পারেন।